tipo, no fim de semana, já nem não. I'm not sure. তখন আমরা একটা প্রজেক্ট করছিলাম এক্স নামে একটা ইসে আছে না বডি স্প্রে হ্যাঁ ওই বডি স্প্রের কাজ করছিলাম আমার ওই টুস কোম্পানির সাথে আমার প্রথম কাজ তো তখন আমি একদমই মোটামুটি নিউকামার সো কিন্তু যেহেতু ওই অ্যাসিস্ট্যান্টের কস্টিউম সম্পর্কে পুরো ধারণা নাই আসলে মানে একদম যে মানে কিভাবে আর কি মানে প্রপার কস্টিউমটা আমরা রেডি করব ওইটা নিয়ে আসলে এরকম ওই রকম ধারণা ছিল না তো বেশিরভাগ সময় দেখা যেত যে কস্টিউমটা পরানোর পরে তখন ক্যামেরা অন করার পর ডিরেক্টর দেখলো যে আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে তো এটা যাচ্ছে ঠিক আছে তারপরে আবার অনেক সময় দেখা গেল অনেক অনেক কিছু কিছু প্রিন্ট বা কিছু কিছু চেকস কিন্তু আমাদের ডিজিটাল ক্যামেরায় মানে সেলুলয়েড বলছি আমি 35 বলছি না ডিজিটাল ক্যামেরায় কিন্তু কিছু কিছু চিকন পিন স্ট্রাইপ যেটাকে বলো এটা কিন্তু ঝামেলা করে সো এই 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 প্রবলেম আমরা ফেস করছি তো এখন মানে এটা আমাদের জন্য আশার কথা যে এখন অনেক মানে বেশ ভালো ভালো কস্টিউম ডিজাইনার এখন আমাদের এখানে আছে যারা কিনা ডিরেক্টরের সাথে সরাসরি কথা বলে প্রপার স্ক্রিপ্টটা মানে প্রপার ক্যারেক্টারটা মানে আমরা দাঁড় করাতে পারি বেসিক্যালি যেটা হচ্ছে যে মানে ফিল্মে আমরা কি দেখি মানে একটা ডিরেক্টর যখন একটা স্ক্রিপ্ট তৈরি করে একটা বিমূর্ত ধারণা থেকে একটা আমরা স্ক্রিপ্টে যাই একটা বিমূর্ত একটা সে থাকে তারপরে ওই ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসলে ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে করি দেন আমরা ফাইনালি গিয়ে আমরা ওইটা আসলে একটা মূর্ত রূপ পাই আর কি স্ক্রিনে একটা মূর্ত রূপ পাই সো এখন কস্টিউম ডিজাইনার হচ্ছে গিয়ে মানে যেটা হয় যে মানে প্রথমে যে কাজটা করতে হয় আমি কয়েকটা পয়েন্ট একটু আলাপ করব যে কস্টিউম ডিজাইনার আসলে কিভাবে মানে গ্র্যাজুয়ালি কিভাবে আগাতে হয় একটা একটা ফিল্ম একটা টিভিসি অর একটা ডকুমেন্টারির জন্য কিভাবে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আগাতে হয় এটা নিয়ে আমি ছোট করে একটু আলাপ করবো দেন আমরা প্রথমে যেটা হয় যে মানে যখন একটা ইসে করি আমরা মানে একজন স্ক্রিপ্ট রেডি হওয়ার পরে যখন কস্টিউম ডিজাইনের সাথে আমরা বসি প্রথমে যেটা হয় যে আমরা স্ক্রিপ্টটা তাকে দিই স্ক্রিপ্টটা পাওয়ার পরে অবশ্যই একজন কস্টিউম ডিজাইনারকে এটা একদম প্রথমে একবার থরলি পড়ে যেতে হবে যে ব্যাপারটা আসলে আমাদের স্টোরিটা আসলে বুঝতে হবে স্ক্রিপ্টটা বোঝার জন্য প্রথমে একবার পড়ে যেতে হবে দেন আস্তে আস্তে করে বেশ কয়েকবার করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে যেন এভরি ডিটেইল আমরা পাই প্রত্যেকটা ছোট 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 ডিটেইল যাতে আমরা পাই স্ক্রিপ্টের বারবার পড়ার মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকবার পড়ার পরে কিন্তু একটা নতুন করে একটা জিনিস আমাদের আস্তে আস্তে করে বুঝতে পারি আর কি যে এক একটা জিনিস বের হয়ে আসে তো পড়ার পরে যেটা হয় যে ডিরেক্টরের সাথে বসে মানে ডিরেক্টরের ভাবনাটা জানা এবং একটা কস্টিউম ডিজাইনের তাকে নিজস্ব সৃজনশীলতার একটা জায়গা আছে সো তার সৃজনশীলতার সাথে ডিরেক্টরের ভাবনার সাথে মিলিয়ে এটা একটা বিশেষ ঘটিয়ে আমাদের ওই ওই কস্টিউম দ্বারা একটা ক্যারেক্টার রূপ দিতে হয় আর কি তো মানে তো ফাইনালি কিন্তু ফিল্মটা হচ্ছে কি ডিরেক্টরের একটা মানে কি বলে মানে চাইল্ড আমরা বলতে পারি তো মানে এটা যেহেতু একটা টিম ওয়ার্ক প্রত্যেকটা সেক্টর যদি ঠিকঠাক ভাবে ইনভলভ হয়ে কাজটা করে তখনই কিন্তু আমরা গিয়ে স্ক্রিনে একটা ভালো জিনিস দেখতে পাই তো প্রথমে যেটা করতে হবে সো স্ক্রিপ্টটা আমাদেরকে একদম পুরো মাথায় নিয়ে নিতে হবে একদম সিন বাই সিন আমাদের আসলে জানতে হবে যে এরপর মানে কখন কোথায় কোন কস্টিউম পরানো হবে কারণ সিন ওয়াইজ অনেক সময় কস্টিউম চেঞ্জ হয় দেন আবার এমন কিছু সিন থাকে যে আমাদের ওই রিপিট হতে থাকে সো প্রত্যেকটা সিন ওয়াইজ আমাদের মাথায় থাকতে হবে যে কোন সিনের পরে কোন সিন আছে মানে ডিরেক্টর যেমন জানে যে এই সিনের পরে এই সিন কস্টিউম ডিজাইনারকেও জানতে হবে কোন সিনের পরে কোন সিন এছাড়া হচ্ছে গিয়ে যে মানে স্ক্রিপ্ট এক ধরনের হিসাবে হয় কিন্তু আবার শুটিং স্ক্রিপ্ট আবার আরেক ধরনের শুটিং স্ক্রিপ্টে আমরা যেটা করি যে আমরা মানে এক্স্যাক্টলি আমরা
মানে ভিজুয়াল যেটা দেখবো স্ক্রিনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা একদম শুটিং স্ক্রিপ্ট ওইভাবেই করি ইভেন হিসেব মানে এভরি ছোটোখাটো সব ডিটেইল থাকবে একদম ছোটোখাটো এভরি ডিটেইল থাকবে আর আপু ওই যে মাঝখানে একটা থাকে না যে মানে এটা এটা অবশ্য যারা কাস্টমারের কাস্টমার ওরা জানে ওই যে সিন কিন্তু কয়েকটা সিন মিলায় মানে পরপর কিন্তু না ডিরেক্টর ঠিক করে আজকে এই সিন হবে আমি সিন ওই ওইটাই আসছি না যে তো ওইটার পরে হচ্ছে কি আমরা যে শুটিং প্ল্যান করি যে আমরা লোকেশন ওয়াইজ শুটিং প্ল্যান করা হয় কিন্তু যে কারণ আমরা এমন না যে প্রথম সিন আজকে করলাম এক জায়গায় আবার এই ভেবে করলাম সো বাই দ্য বুক ওয়াইজ ওইভাবে হ্যাঁ বাই দ্য বুক স্ক্রিপ্ট ওয়াইজ কিন্তু আমরা শুটিং নর্মালি করি না সো আমরা মানে ইসে ওয়াইজ কি বলে লোকেশন ওয়াইজ শুটিং করি যে এই লোকেশনে মানে যদি ইনডোর থাকে এই ইনডোরে কয়দিন লাগবে মানে কোন কোন সিন আছে আউটডোর করলে আউটডোরে কয়টা সিন আছে রেস্টুরেন্টে করলে রেস্টুরেন্টে কয়টা সিন আছে তারপরে আবার একটা ক্যারেক্টার হয়তো বাসা থেকে বের হলো বের হয়ে রেস্টুরেন্টে গেল ঠিক আছে সো বাসা আর রেস্টুরেন্ট কিন্তু আমরা সেম দিয়ে শুট করছি না আলাদা 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 শুট করছি সো ওই কন্টিনিউটিটা মাথায় রাখতে হবে যে আমার ওই এক নম্বর আমি করেছিলাম ইনডোরে সো ওইটা কন্টিনিউটি আবার রেস্টুরেন্টেও কিন্তু আছে সো ওই 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 জিনিসগুলিও একটা কস্টিউম ডিজাইনার ফলো করতে হয় সো এই কারণে সেই সেই কাজটা হয়তো আরেকদিন আমি শুট করলাম সো কস্টিউম মানে এই কস্টিউম কন্টিনিউটিটাও কিন্তু শিখে দেখতে হবে কস্টিউম ডিজাইনারকে এবং সেই অনুযায়ী যে আছে একটা শুট হলো এই এই পোর্শন শেষ আমার হাউস শেষ আমার কিন্তু এখন ওই কস্টিউমটা ঠিকঠাক ভাবে রাখতে হবে যাতে আমি পরে ওইখানে গিয়ে পাই না এটা কিন্তু ডিরেক্টর পুরাই ধরা যে দেখা গেল যে আমি রেস্টুরেন্টে শুটে আমি অন্য রকমের একটা এসে পড়েছে মানে শাড়ি পরে ছিল অন্য কিছু করতেছে আমার রিসেন্ট রিসেন্ট আমার একটা ঈদের জন্য একটা ফিকশন করেছি তো ওই ফিকশনে একটা ক্যারেক্টার ছিল একটা ম্যাজিশিয়ান ছিল সো ওই ম্যাজিশিয়ানে একটা জায়গায় হচ্ছে কি একটা 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 সিনের মধ্যে দেখা যায় যে ও একটা লটারি টিকিট কিনে লটারি টিকিট কিনে ও যে মেইন প্রোটাগনিস্ট ওকে দিয়ে চলে যায় তো ওইখানে আমার একটা ঝামেলা আসছে সেটা হচ্ছে গিয়ে মানে এটা একদমই মানে আমার মানে যে কস্টিউম দেখছে ও একটা নতুন ছেলে ছিল ও একটা পুরো ক্যাচাল লাগাইছে সেটা হচ্ছে কি ওই কস্টিউমটা এক মানে এসে করে হয়েছে যে রিয়েল লুক দেওয়ার জন্য নতুন টি শার্ট পরাই নেই আমরা আমরা যেটা করে হয়েছে কি ওইখানকার একটা বাসার একটা কারো কাছ থেকে ও কালেক্ট করছে কালেক্ট করার পরে দেখে আমি পরের দিন তো হচ্ছে গিয়ে আমার ও টিকিটটা দিল তারপর হচ্ছে চলে যায় ও হারায় যায় বেসিক্যালি ওকে আমরা জানি না ও একটা ওকে আমরা খুঁজে পাই না তো ওই সিন নিতে যে ওই 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 সিন নেওয়ার সময় দেখা গেল যে ওই টিশার্ট তো নাই কেন আমি তো মানে পুরাই মাথা খারাপ যে একই হবে তারপরে যেটা মানে ওই ওই পরে আমি কি করলাম যে খুব একটা ঝামেলা হয় নাই আমি ওই ইমিডিয়েট পরে ওই সিনটা না দিয়ে আমি কি করলাম ওইটা মানে আরেকটা শর্ট আরেকটা সিন দিলাম আমি মাঝখানে একটু আগে পিছে করে আমি ওটাকে ব্যালেন্স করছি যাতে কন্টিনিউটিটা আমার নষ্ট না হয় এইটা আমাকে আমার এই কস্টিউম ডিজাইনার তখন কিন্তু আমাকে সেই লেভেলে আমি তো ডিরেক্টর হ্যাঁ পয়েন্ট থেকে বলতেছি ওইখানে কিন্তু আমি পুরো একদম সো এই এই জিনিসগুলি মানে একটা ডিরেক্টরকে কমফোর্ট দেওয়া মানে সে যাতে কমফোর্টেবলি কাজটা করতে পারে কোনো প্রেশার ছাড়া সেটা কিন্তু মানে কস্টিউম ডিপার্টমেন্টের কথা বলছি স্পেশালি কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টেই করতে হয় যে প্রত্যেক ডিপার্টমেন্ট যদি ঠিকভাবে তার কাজটা করে তাহলে কিন্তু মানে আমার মনে হয় ডিরেক্টর খুব আরামে ইজিলি কাজটা শেষ করতে পারে এবং প্রোডাকশনটাও ভালো হয় কিন্তু সো স্ক্রিপ্টটা খুব একদম পুরো মাথায় নিয়ে নিতে হবে ডিরেক্টর যেমন প্রত্যেকটা পয়েন্ট জানে যে কোথায় কী 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 আসে স্ক্রিপ্টটা যেমন করে অ্যাট দ্য সেম টাইম সেটের কস্টিউম ডিজাইনার হোক তার অ্যাসিস্ট্যান্ট হোক আর আর্ট ডিরেক্টর হোক মেকআপের হোক সবার স্ক্রিপ্টটা একদমই মাথায় নিয়ে নিতে হবে